হাওয়ার পালে আস্থা রেখে সাগরের উত্তাল জোয়ারকে সঙ্গী করে বঙ্গবন্ধুর স্বপ্নের নৌবাহিনী আজ ভেসে চলছে স্বমহিমায়। দিগ্বিজয়ী মানুষকন্যার জলসীমায় ওড়াচ্ছে ত্রিমাত্রিক নৌবাহিনীর পতাকা। জাতির পিতার আদর্শ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় প্রতিবেশী দেশসমূহের সাথে সমুদ্র সীমা নির্ধারণের মাধ্যমে অর্জিত হয়েছে সমুদ্র বিজয়। তার ঐকান্তিক আগ্রহ ও দিক নির্দেশনায় নৌবহরে যুক্ত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সম্বলিত নেভাল এভিয়েশন। পাশাপাশি গড়ে তোলা হয়েছে দুঃসাহসিক নৌ কমান্ডো ফোর্স সোয়ার্স। 12 মার্চ 2017 বাংলাদেশ নৌবাহিনী পদার্পণ করে সাবমেরিন যুগে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এদিন নৌবহরে সংযোজিত হয় টর্পেডো ও মাইনে সজ্জিত মিং ক্লাসের দুটি সাবমেরিন বানৌজা নবযাত্রা ও জয়যাত্রা। এর মাধ্যমে নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করে। একই সাথে তিনি পূর্ণাঙ্গ সাবমেরিন ঘাঁটি গড়ে তোলার লক্ষ্যে বানৌজা শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নৌবাহিনীর সামগ্রিক উন্নয়ন ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে নৌবাহিনীকে সারা বিশ্বে সুপ্রতিষ্ঠিত করার অনন্য অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নামানুসারে এ ঘাঁটির নামকরণ করা হয়েছে বানৌজা শেখ হাসিনা। সংবেদনশীল ও কৌশলগত রণতরী হিসেবে সাবমেরিনের অপারেশনাল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্থান নির্বাচনে দেয়া হয় বিশেষ গুরুত্ব। এক্ষেত্রে উক্ত অঞ্চলে সমুদ্রের পানির গভীরতা, সমুদ্রতীর ও তলদেশের গতি প্রকৃতি ইত্যাদি বিষয়কে বিশেষভাবে বিবেচনা করা হয়। বিশেষায়িত এ প্রকল্প বাস্তবায়নে চূড়ান্তভাবে স্থান নির্ধারণ করা হয় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনমা ইউনিয়নের কুতুবদিয়া চ্যানেল সংলগ্ন এলাকা। তাছাড়া কক্সবাজারের নিকটে গড়ে ওঠা মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও এলএনজি পাওয়ার প্ল্যান্ট সহ উক্ত এলাকার সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এ ঘাঁটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নৌবাহিনীর সর্ববৃহৎ ও পূর্ণাঙ্গ সাবমেরিন ঘাঁটি নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর সাথে গণচীন সরকারের চুক্তি স্বাক্ষরিত হয়। পরে নির্মাণ প্রকল্পের শুভ সূচনা শুরু হয়। দেশি বিদেশি পরামর্শক ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে শুরু হয় এক মহাকর্মযজ্ঞের। নৌ সদস্যদের নিবিড় পর্যবেক্ষণ, মান নিয়ন্ত্রণ ও শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে বিশাল বিরান ভূমিতে গড়ে উঠতে থাকে আধুনিক সকল সুবিধা সম্বলিত এ ঘাঁটি। বানৌজা শেখ হাসিনা ঘাঁটির নির্মাণ কাজ শুরু হয় দুটি পর্যায়ে। প্রথম ধাপে নির্মাণ করা হচ্ছে সাবমেরিন ফ্লিট হেডকোয়ার্টার্স, সাবমেরিন বেসিন, প্রবেশ চ্যানেল, সাবমেরিন স্কুল ও সিমুলেশন সেন্টার, যুদ্ধজাহাজের বার্থিং ও জেটি সুবিধা, বিভিন্ন মেন্টেন্যান্স ওয়ার্কশপ, বাসস্থান, মসজিদ, স্কুল, হাসপাতাল ও অন্যান্য অবকাঠামো সুবিধাদি। সমুদ্রের নিকটবর্তী হওয়ায় এ ঘাঁটি নৌবাহিনীর অপারেশনাল কাজের গতিশীলতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। পাশাপাশি সাবমেরিন ও যুদ্ধজাহাজসমূহ দ্রুততম সময়ে সমুদ্রে গমন করতে সক্ষম হবে, ফলে দেশের সমুদ্র সীমায় সার্বক্ষণিক নজরদারি, সমুদ্রে অবৈধ অনুপ্রবেশ, মৎস্য আহরণ ও চোরাচালান প্রতিরোধ সহ স্বল্প সময়ে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা সম্ভব হবে। এ ঘাঁটি নির্মাণের ফলে পেকুয়া ও তৎসংলগ্ন এলাকার অর্থনীতি, আর্থসামাজিক অবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাত আরও উন্নত হবে। নৌবাহিনীর স্কুল, কলেজ ও হাসপাতালের সুবিধা পাবে স্থানীয় জনগণ। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের ফলে এ অঞ্চলে অবকাঠামো ও শিল্পোন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী ও সার্বক্ষণিক দিক নির্দেশনায় সফলভাবে নির্মিত হল পূর্ণাঙ্গ এই সাবমেরিন ঘাঁটি। আজকের এই স্বয়ংসম্পূর্ণ ত্রিমাত্রিক নৌবাহিনীর প্রতিটি সাফল্যে সার্বিক পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা। ত্রিমাত্রিক দক্ষতা নিয়ে নির্ভীক অগ্রযাত্রায় বাংলাদেশ নৌবাহিনী, শান্তিতে সংগ্রামে, সমুদ্রে দুর্জয়।